আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমরা মোবাইলে খুব সহজেই প্লে স্টোর থেকে হাদিস, কোরআনের বাংলা তর্জমা পড়তে ও শুনতে পারি, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের জন্য তত সহজে সফটওয়্যার পাওয়া যায় না। আমি সেই কারণেই ভালো সফটওয়্যার খুঁজতে থাকি এবং আল্লাহর অশেষ রহমতে জিকির নামের একটি অসাধারণ সফটওয়্যার, যা দিয়ে খুব সহজেই কোরআন শরীফ আরবিতে তেলোয়াত করা, বাংলায় তর্জমা পড়া এবং বিভিন্ন কারিগণের তেলোয়াত শোনা যায়। আপনারা কি করে জিকির নামের এই সফটওয়্যারটি ডাউনলোড এবং ব্যবহার করবেন তা নিয়ে একটি ভিডিও বানিয়েছি, নিচের ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন। এরই ধারাবাহিকতায় হাদিস শরীফ সমূহের জন্য ডিজিটাল বাংলা হাদিস টিম সফটওয়্যারটি আজকের এই পর্বের বিষয়। সিয়াসি তাহ কিতাব সহ প্রায় 50,000-এরও বেশি হাদিস, অডিও হাদিস, বিভিন্ন শায়েখগণের প্রশ্ন উত্তর, বিভিন্ন ইসলামিক বই একই সাথে পাবেন। কোরআন শরীফের তাফসির ও আগামীতে যোগ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তবে আপনিও আপনার ল্যাপটপে এই অসাধারণ সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। প্রথমে আমাদের লিঙ্কটি সংগ্রহ করতে হবে, তো লিঙ্কটির জন্য আপনারা ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্ট বক্স চেক করেন, সেখানে আমি দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা পাবেন। তো আমি লিঙ্কটি নিলাম, তারপর গুগল ক্রোম অথবা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনি ইউআরএলটা এখানে পেস্ট করে দেন এবং এন্টার করেন। তারপরে এই পেজটি ওপেন হয়ে যাবে, এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে প্রিভিউ হবে না, দেখা যাবে না, তবে ডাউনলোড করা যাবে। তো আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, সেজন্য আর আমি ডাউনলোড করলাম না, কেটে দিলাম। তো এই যে আমার ডাউনলোড করা আছে, ফাইলটা আমার এখানে আছে। তো এই ফাইলটিকে আনজিপ করতে হবে। তারপর ওপেন করবেন, ওপেন করে এখানে যাবেন, দেখেন এখানে দুইটা ফাইল আছে, দুইটা ফোল্ডার আছে এবং কিছু ফাইল আছে। তো এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনি কাজটা করবেন, ইচ্ছা করলে আপনি দেখে নিতে পারেন। ইংরেজিতে লেখাও আছে, আবার ভিডিও টিউটোরিয়াল আছে। রাইট ক্লিক করবেন এবং সেন্ড টু করবেন, সেন্ড টু ডেস্কটপ, ক্রিয়েট শর্টকাট। ওকে, এখন আমরা কেটে দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শর্টকাট হয়ে আছে। তো এই শর্টকাটে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার আর কিছুই করা লাগবে না, সফটওয়্যারটা অটোমেটিক অন হয়ে যাবে, কোনো ইনস্টল করার দরকার নেই। গুগল ক্রোম ব্রাউজারটা আপডেটেড থাকতে হবে, নিশ্চয় সবার ল্যাপটপে আপডেটেড থাকে ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারটা আপডেটেড থাকা লাগবে। এবং তার সাথে আপনার কয়েকটা ফন্ট ইনস্টল করা লাগবে, ফন্টগুলি আমি আমার সেই অ্যাপস ফোল্ডারের ভিতরে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। যেমন দেখাই আমি আপনাকে, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আমি আর এখন করবো না, তো আমি আপনাকে দেখাবো যে দেখেন আপনার এই ফোল্ডারের ভিতর এই ফন্টগুলি আছে, এই সবগুলি করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার দিয়ে দেবেন। আমার অলরেডি করা আছে তাই আমার এরকম বলছে। হ্যাঁ, তো যাই হোক, যদি এরকম করে থাকেন, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, তারপর থ্রি ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন সেটিং, সরাসরি সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার পরে আপনি যদি একটু নিচের দিকে যান, একটু দেখেন এখানে আছে কি, আপনার ফন্ট সাইজ আছে। হ্যাঁ, তার নিচে একটু নিচেই দেখবেন কাস্টমাইজ ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন স্ট্যান্ডার্ড ফন্ট লেখা আছে, এখানে কালপুরুষ নামে বাংলা একটা সফট ফন্ট আছে, যে ফন্টটা আমরা এখন ইনস্টল করেছি, দেখেন যে এখানে কালপুরুষ। তো এই ফন্টটা এখানে সিলেক্ট করে দেবেন, বাস আর কিছুই করা লাগবে না। তারপর কেটে দেবেন,
সব কিছু কেটে দেন দিবেন, আবার সে আপনার শর্টকাট থেকে ডাবল ক্লিক। সহিহুল বুখারী লেখা আছে, তার মানে এখানে বুখারী শরীফের 7,563টি হাদিস আছে। এখানে মুসলিম শরীফের 7,253টি হাদিস আছে। এখানে মিশকাত শরীফের 4,163টি হাদিস আছে। চলুন আমরা একটা ওপেন করি। ওপেন করার জন্য এটা তেমন কিছুই করতে হবে না, জাস্ট উপরে এসে ক্লিক করবেন এবং নতুন একটা পেজ নিয়ে ওপেন হয়ে যাবে। দেখুন, আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমার এই সফটওয়্যারটা ওপেন হয়েছে গুগল ক্রোম দিয়ে। তো যদি আপনার কম্পিউটারে গুগল ক্রোম না থাকে তাহলে আপনাকে অবশ্যই গুগল ক্রোমটা ডাউনলোড করে নিতে হবে। আশা করি আপনাদের সবার কম্পিউটারে একটু গুগল ক্রোম আছে। তো গুগল ক্রোম থাকলে আর তেমন কোনো সমস্যা হবে না। যদি ফন্টের একটু সমস্যা হয়, হতে পারে, তো আমি সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দিব। যদি ফন্টের কারো প্রবলেম থাকে তাহলে আমাকে নিচে কমেন্টস করলে আমি ওখানে দেখিয়ে দিব কীভাবে করতে হয় ইনশাআল্লাহ। দেখেন, এখানে আসার পরে নতুন ইন্টারফেসটা সহি বুখারী শরীফটা ওপেন হয়েছে। এখানে অনেকগুলি সেকশনে ভাগ করা হয়েছে। আমরা জানি হাদিসের যে বইগুলি আছে সেই বইগুলির মধ্যে পরিচ্ছেদ বিভিন্ন সাবজেক্টে আলাদা 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 করে হাদিস দেওয়া আছে। তো দেখেন, এখানে প্রথম একটু উপরের দিকে যদি আমরা দেখি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী ও অবদান, ওনার জীবনী ও অবদান সম্পর্কে জানতে হলে আপনি এখানে ক্লিক করেন। তারপর ইমাম বুখারী সম্পর্কে আপনি এখানে সব বিস্তারিত পেয়ে যাবেন। ওকে, এখন যদি যে না আমার দরকার নেই, আমি এখন এটা দেখবো না, আমি শুধু হাদিসটাই পড়বো, তাহলে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেন, এটা আবার ছোটো হয়ে যাবে। দেখেন, তারপর এখানে আরও অনেক কিছু আছে, আপনার ইচ্ছা করলে যদি নিজে নিজে পড়েন তাহলে আরও দেখতে পারবেন। দেখেন, হাদিস বর্ণনাকারী কতিপয় সাহাবীর সংক্ষিপ্ত জীবনী, এখানে আমরা ক্লিক করলে আমরা অনেক হাদিস যে হাদিস বর্ণনা করেছেন যে সাহাবিগণের তাদের একটু ডিটেলস এখানে আমরা পেয়ে যাব। ওকে, চলুন আমরা এবার কিছু হাদিস দেখি। ইমান অধ্যায়, আমরা যদি ইমান অধ্যায়ের হাদিস, ইমান সম্পর্কিত কোনো হাদিস জানার প্রয়োজন হয় বুখারী শরীফের, তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব, চলে আসবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু ইন্টারনেট প্রয়োজন নেই। আপনার এই সফটওয়্যারটা অন হওয়ার জন্য বা এই ডাটাবেসটা অন হওয়ার জন্য আপনার কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই। আপনি ইন্টারনেট বন্ধ করে দিতে, আমি ইন্টারনেট এখানে বন্ধ করে দিলাম। এই যে দেখেন, তো আমরা ইমান অধ্যায়ের প্রথম যে হাদিসটা আছে সেই হাদিসটা এখানে বর্ণনা করা আছে, দ্বিতীয় হাদিসটা এখানে আছে। যদি আপনার কোনো প্রয়োজন পড়ে যে হাদিস নাম্বার, আমি একটা হাদিস নাম্বার কোথাও থেকে শুনেছেন, সেই হাদিসটা আপনি যাচাই করবেন, তাহলে আপনার খুব সহজ, এখানে সার্চ বাটনে এসে আপনি এখানে শুধু হাদিসের নাম্বারটা লিখে দেবেন। যেমন আমি 1813 নম্বর হাদিস যদি জানতে চাই, 1813 নম্বর হাদিসটা ক্লিক করব, লিখবো এখানে এবং সাবমিটে ক্লিক করব। আপনি আরও দেখতে পারেন, এখান থেকে যদি আপনি অন্য একটি সাবজেক্টে যেতে চান, ধরুন তওবার বিবরণ, ইস্তেকবারের বিবরণ, তারপর আছে কি এলিম, তাকদীর, আপনি জাস্ট তাকদীরে ক্লিক করবেন আপনার। চলুন, আমরা সার্চ করেছিলাম 1813 নম্বর হাদিস। দেখেন, 1813 নম্বরে সুনানে নাসাই তাকদীরে 52টি হাদিস আছে, সেই সবগুলি হাদিস আপনি এখানে দেখতে পাবেন। 1813 যতগুলি হাদিস আছে সবগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো একই অবস্থায় চলুন, আবার যদি আমরা হোমে চলে যেতে চাই, ফার্স্ট পেজে চলে যেতে চাই, তাহলে এই হোমে ক্লিক করব। এখানে আপনার হাদিসগুলি আপনি পাবেন, অডিওতে শুনতে পাবেন। এক নম্বর হাদিসটা আমরা শুনি, দেখি। সহিহুল বুখারী হাদিস নং 1, পর্ব ওয়াহির সূচনা, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওয়াহি শুরু হয়েছিল। আল-ক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আপনি যদি চান তাহলে এভাবে আপনি সবগুলি হাদিসই অডিও শুনতে পারবেন। আর বাকি হাদিসগুলিও আসতেছে, অন্যান্য দেখেন এখানে লেখা আছে, কাজ চলতেছে, তো এইগুলি আমরা পাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। তারপর দেখেন পরে একটা ট্যাবে আছে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরও দেখেন আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে, কি কি বিষয়ে আপনি জানবেন। হ্যাঁ, এখানে এগুলিও কিন্তু আপনি ইচ্ছে করলে জানতে পারবেন। যেমন পর্দা সম্পর্কে কিছু জানবো, নারী ও পুরুষের পর্দা সম্পর্কে, তাহলে আমরা এই পর্দাতে ক্লিক করবো। এখানে আপনি আলাদা আলাদা করে ভাগ করা আছে, পুরুষের জন্য
স্বর্ণ ব্যবহার হারাম হওয়ার একমত কি? দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনি এই সম্পর্কে অনেকগুলি পড়তে পারবেন, এগুলি প্রশ্ন উত্তর। ওকে, তারপর দেখেন আবার এখানে লেখা আছে শায়েখগণ। আমরা তো জানি যে অনেক শায়েখ আছে বা ইসলামী স্কলার আছে, সেই স্কলাররা এখানে আলাদা আলাদা করে ভাগ করা আছে এবং অনেক স্কলারদের ফতোয়া দেওয়া আছে। দেখেন ডক্টর জাকির নায়েকের 98টা অডিও আছে, আরও অনেক আছে, তো আপনারা সবাই নিজে এগুলি দেখবেন, হয়তো আপনাদের আলহামদুলিল্লাহ এই সফটওয়্যার দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তারপর দেখেন অডিও, আপনি যদি এখানে জাস্ট এখানে ক্লিক করেন তাহলে অডিও পাবেন। এর জন্য উনি গ্রামের বাড়িতে এরকম ব্যবস্থা নাই, কিন্তু একা একা বলেন বা শহরে আর থাকতে চার পাঁচ জন, এখানে আরো অনেক আছে, অনেক অনেক আছে, নূর ভিউ তার অনেক আছে, নামাজ হবে। আপনি আসলে মানে তো চলুন তারপর এটা দেখি কি আছে। বই ও নিবন্ধন, ইসলামিক অনেক বই আছে এখানে, আপনি যদি ক্লিক করেন তাহলে কোরআন ও বিজ্ঞান, তাওহীদ, সালাত, আপনি যে অনেকগুলি বই আছে। তো আপনি যদি মনে করেন যে কন্যা সন্তান লালন পালনের সঠিক কৌশল সম্পর্কে জানতে চান তাহলে এখানে ক্লিক করেন, পেজ ওপেন হয়ে যাবে। ইচ্ছে করলে আপনি এখানেই পেজ ওপেন করতে পারেন, ইচ্ছে করলে অন্য একটি ট্যাবেও পেজটা ওপেন করতে পারেন। তো লাস্টে আছে কোরআন ও তাফসির, কোরআন ও তাফসির সম্পর্কে আসলে এখানে দেখেন এখানে লেখা আছে ইনশাআল্লাহ আসছে অষ্টম ভার্সনে, মানে এটা হলো এই সফটওয়্যারটা হচ্ছে সপ্তম ভার্সন। অষ্টম ভার্সনটা হাতে পাই তাহলে অবশ্যই একটি ভিডিও বানাবো আপনাদের জন্যতে। তারপর ডেভেলপার সম্পর্কে জানলে আপনার এখানে আপনি ক্লিক করে জানতে পারবেন, তাদের সাথে যোগাযোগ করতে হলে এখানে করতে পারবেন। যদি আপনি কোনো সাদকায়ে জারিয়া হিসেবে তাদেরকে কিছু দেন, ডোনেশন করেন, তাহলে আপনি এখানে করতে পারবেন। এবং অডিও প্রজেক্ট অংশগ্রহণ করুন, এখানে অডিও প্রজেক্ট ব্যাপারটা হলো যদি মনে করেন আপনার একটা হাদিস আপনি এখানে ইনপুট করতে চান তাহলে ইচ্ছে করলে এখানে অডিও সেই হাদিসটা অডিও এখান থেকে করতে পারবেন। আশা করি আপনারা এই হাদিস সম্পর্কে মোটামুটি ভালোই জানতে পেরেছেন, আরও ভালো করে জানতে পারবেন যদি আপনি নিজে এটা ইউজ করেন। আর যে কোনো সমস্যা যদি হয় তাহলে আমার সাথে